হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি তেইশ নভেম্বর দু হাজার কুড়ির কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এলাম আজকের সেটে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আছে মোট চোদ্দোটা প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে এক্সট্রা ফ্যাক্ট জিকে ব্যাকগ্রাউন্ড বলে দেবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো যারা আগের ক্লাসগুলো মিস করে গেছো তাদের জন্য ডিসক্রিপশান বক্সে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লে প্লেলিস্ট লিংক দেওয়া আছে সেখান থেকে তোমরা আগে ক্লাসগুলো অনায়াসেই দেখে নিতে পারবে আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে স্টাডি উইথ ফেসবুক পেজ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো ওকে তাহলে বন্ধুরা চলো আজকের ক্লাসের চোদ্দোটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আমরা দেখে নিই ভিডিও শুরুতেই ২২ নভেম্বর দু হাজার কুড়ি তোমাদের হোমওয়ার্কের জন্য যে দুটো প্রশ্ন দিয়েছিলাম তার উত্তর একটু মিলিয়ে দিই এক নম্বর প্রশ্ন ছিল আসামের নতুন চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন কে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে জিষ্ণু বড়ুয়া নিযুক্ত হলেন এনার আগে এই পদে ছিলেন কুমার সঞ্জয় কৃষ্ণ আসামের রাজধানী দিসপুর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল রাজ্যপাল জগদীশ মুখী দু নম্বর প্রশ্ন ছিল কোন শহরে রানী পদ্মাবতীর একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে সঠিক উত্তর হচ্ছে ভূপাল মধ্যপ্রদেশ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ভূপালে রানী পদ্মাবতী স্মরণে একটি স্মৃতিসৌধ স্থাপনের ঘোষণা দিয়েছেন রাজ্য সরকার ভূপালের মানকাভনের টেকরিতে একটি জমি সংরক্ষণ করেছেন যেখানে এই দুর্দান্ত স্মৃতিসৌধ নির্মিত হবে ওকে আজও তোমাদের হোমওয়ার্কের জন্য দুটো প্রশ্ন রেখেছি তো সে দুটো শেষে গিয়ে বলছি এবার আমরা দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো এক নম্বর প্রশ্ন বিশ্ব টেলিভিশন দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি একুশ নভেম্বর প্রতি বছর একুশ নভেম্বর পালিত হয় বিশ্ব টেলিভিশন দিবস উনিশশো সালে এই দিনটি পালনের ঘোষণা করে জাতিসংঘ বিজ্ঞানী জন লগি বেয়ার্ডে টেলিভিশন আবিষ্কারের দিনটি ছিল একুশে নভেম্বর তার প্রতি শ্রদ্ধা রেখে উনিশশো সালে জাতিসংঘ আয়োজিত এক ফোরামে একুশ নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তী দুই নম্বর প্রশ্ন সম্প্রতি ইন্ডিয়া থাই কোঅর্ডিনেটেড পেট্রোল করপ্যাটের কততম সংস্করণ অনুষ্ঠিত হল ইন্ডিয়ান নেভি ও রয়্যাল থাই নেভির মধ্যে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তিরিশতম অপশান বি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রযুথ চান ও চা থাইল্যান্ডের মুদ্রা বাট পরবর্তী তিন নম্বর প্রশ্ন ভারত ও কোন দেশের প্রধানমন্ত্রী রুপে কার্ড ফেস টু লঞ্চ করলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভুটান ভারত ও ভুটানের প্রধানমন্ত্রী রুপে কার্ড ফেস টু লঞ্চ করল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং যৌথভাবে রুপে কার্ড ফেস টু লঞ্চ করল পরবর্তী প্রশ্ন দেখে নেব চার নাম্বার প্রশ্ন কোন দিনটি প্রতি বছর ওয়ার্ল্ড ফিশারিজ ডে হিসেবে পালিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি একুশ নভেম্বর একুশ নভেম্বর প্রতি বছর ওয়ার্ল্ড ফিশারিজ ডে হিসেবে পালিত হয় এবছর চতুর্থবার ওয়ার্ল্ড ফিশারিজ ডে পালন করা হল পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন কোন দিনটি বিশ্ব দর্শন দিবস ওয়ার্ল্ড ফিলোসফি ডে হিসেবে পালিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উনিশ নভেম্বর পালিত হয় বিশ্ব দর্শন দিবস ইউনেস্কো দু সাল থেকে বিশ্ব দর্শন দিবস পালন করে আসছে প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার দর্শন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই দিবসটি পালন করা হয় বছর দিবসটি প্রতিপাদ্য হল দ্য ইম্পর্টেন্স অফ ফিলোসফি ইন টাইমস অফ ক্রাইসিস অর্থাৎ সংকটে দর্শনের প্রয়োজনীয়তা ইউনেস্কোর ফুল ফর্ম ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান পরবর্তী প্রশ্ন ছয় নম্বর মেঘালয়ের পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ ও উন্নতির জন্য একশো মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিচ্ছে কোন সংস্থা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিশ্ব সংস্থা একশো মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিচ্ছে হেডকোয়ার্টার ওয়াশিংটন প্রতিষ্ঠা সাল জুলাই উনিশশো বর্তমান প্রেসিডেন্ট ডেভিড মালপাস মেঘালয়ের রাজধানী শিলং মুখ্যমন্ত্রী কনরাট সাংমা রাজ্যপাল সত্যপাল মালিক পরবর্তী সাত নম্বর প্রশ্ন দু সাল থেকে সমস্ত ডিজেল ও পেট্রোল চালিত গাড়ি বিক্রি ব্যান করবে কোন দেশ সঠিক উত্তর অপশন বি যুক্তরাজ্য অপশন বি ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড নিয়েই যুক্তরাজ্য গঠিত রাজধানী লন্ডন মুদ্রার নাম পাউন্ড স্টালিং প্রধানমন্ত্রী বোরিস জনসন পরবর্তী আট নম্বর প্রশ্ন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দি ব্যঙ্গজন শক্তিকরণ যোজনা লঞ্চ করছে কোন রাজ্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পাঞ্জাব অপশন বি পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং রাজ্যপাল ভি পি সিং বাদনরে পরবর্তী নয় নম্বর প্রশ্ন নবগঠিত সতেরোতম বিহার বিধানসভার স্পিকার হিসাবে শপথ গ্রহণ করলেন কে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জিতন রাম মাঝি অপশন বি তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তেইশতম দু হাজার সালের কুড়ি মে থেকে দু সালের কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রী পদে ছিলেন বিহারের রাজধানী পাটনা বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যপাল ফাগু চৌহান পরবর্তী দশ নম্বর প্রশ্ন ওয়ার্ল্ডস বেস্ট সিটিজ টু তালিকায় শীর্ষস্থানে আছে কোন শহর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লন্ডন শহর শীর্ষস্থানে আছে এই তালিকায় ভারতের একটি শহর স্থান পেয়েছে সেটি হলো দিল্লি যার স্থান বাষট্টি পরবর্তী এগারো নম্বর প্রশ্ন রিপোর্টিং ইন্ডিয়া মাই সেভেন্টি ইয়ার্স জার্নি অ্যাজ এ জার্নালিস্ট বইটির লেখককে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্রেম প্রকাশ বইটির লেখক প্রেম প্রকাশ পরবর্তী বারো নাম্বার প্রশ্ন দেখে নেব কোন নন ব্যাঙ্কিং সংস্থা আমেরিকান এক্সপ্রেস এমএক্স কার্ড লঞ্চ করলো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মোবিকুইক অপশান এ মোবিকুইক ফাউন্ডেড এপ্রিল টু সিইও বিপিনপ্রীত সিং হেডকোয়ার্টার্স গুরুগ্রাম ফাউন্ডার বিপিনপ্রীত সিং উপাসনা টাকু পরবর্তী তেরো নম্বর প্রশ্ন দেখে নেব দু হাজার কুড়ি সালে নির্মাতা হিসেবে এ অ্যাওয়ার্ড জিতল কে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এমারেল্ট জুয়েল ইন্ডাস্ট্রি ইন্ডিয়া লিমিটেড দু হাজার কুড়ি সালে জেএনএ অ্যাওয়ার্ড জিতেছে জে এন এ অ্যাওয়ার্ড হলো গহনা ও রত্ন ব্যবসার অন্যতম সম্মানজনক পুরস্কার পরবর্তী প্রশ্ন এবং আজকের সেটের শেষ প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন দেখে নেব ন্যাশনাল নিউবর্ন উইক জাতীয় নবজাত সপ্তাহ হিসেবে পালিত হলো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পনেরো থেকে একুশ নভেম্বর অপশান এ পনেরো থেকে একুশ নভেম্বর ন্যাশনাল নিউবর্ন উইক বা জাতীয় নবজাত সপ্তাহ হিসেবে পালিত হল সদ্যজাত শিশুর স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সদ্যজাত শিশুর মৃত্যু হার কমানোর সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর এই সপ্তাহ পালিত হয় এবছরের থিম কি থিম টু থাউজেন্ড টোয়েন্টি কোয়ালিটি ইকুইটি ডিগনিটি ফর এভরি নিউ বর্ন অ্যাট এভরি হেলথ ফেসিলিটি অ্যান্ড এভরিওয়ার তাহলে বন্ধুরা এই ছিল আজকের সেটে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের চোদ্দোটা প্রশ্ন এবার আমরা দেখে নেব কোয়েশ্চেন অব দ্য ডে কোশ্চেন অব দ্য ডেতে দুটো প্রশ্ন রয়েছে তোমাদের জন্য প্রতিদিনের মতো প্রথম প্রশ্ন কোন মালয়ালম লেখক সাহিত্যে জেসিবি প্রাইজ টু পেলেন আর দুই নম্বর প্রশ্ন শাসীন্দ্রন কলিন কিলে রচিত উপন্যাস রসাতি কোন সম্প্রদায়ের ওপর লেখা এ দুটো প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এ দুটো প্রশ্নই তোমাদের আমি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাসে করিয়ে দিয়েছি ওকে তাহলে তোমরা চটপট উত্তর দুটো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দাও যাতে তোমাদের হাত ধরে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে আর আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা স্টাডি উইথ ইশানি ফেসবুক পেজ টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর ডেসক্রিপশন বক্সে আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিংক সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো দেখে নিতে পারো ওকে তাহলে বন্ধুরা তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাস দেখতে থাকো আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো বাই